আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি বর্ষায় কাপ্তাই লেকের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় এই লেকটি অবস্থিত। এই লেকের দুধারেই যেন সবুজের সমারোহ। এখানে চোখে পড়বে ছোট বড় পাহাড়, ঝর্ণা এবং জলের সাথে সবুজের মিতালি। লেকের চারপাশের পরিবেশ, ছোট ছোট দ্বীপ, নানাবিধ পাখি এবং জলকেন্দ্রিক মানুষের জীবনযাত্রা আপনাকে মুগ্ধ করে রাখবে প্রতি মুহূর্ত। 11,000 বর্গ কিলোমিটার আয়তনের এই কৃত্রিম সরোবরটি দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ, যা দেশি বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণ। 1956 সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে রাঙামাটি জেলার 54,000 একর কৃষি জমি ডুবে যায় এবং এই অপরূপ কৃত্রিম সরোবরটি সৃষ্টি হয়। প্রকৃতিপ্রেমীরা বোট বা নৌকা ভাড়া করে লেকের জলে ভাসতে ভাসতে চারপাশটা দেখে নিতে পারেন। কৃত্রিম হলেও প্রকৃতি তার সমস্ত রূপ উজাড় করে সাজিয়েছে কাপ্তাই লেককে। সারা বছরই কাপ্তাই লেক ভ্রমণের জন্য যাওয়া যায়। এক এক সময় কাপ্তাই লেক তার এক এক রূপ প্রকাশ করে। কাপ্তাই লেক ঘুরে দেখার পাশাপাশি রাঙামাটির ঝুলন্ত ব্রিজ, শুবলং ঝর্ণা, ইকো পার্ক এবং রাঙামাটি শহরটি ঘুরে দেখে আসতে পারেন। গাঢ় সবুজ বন, গাছগাছালি এবং চাকমা আদিবাসীদের জীবনধারা কাপ্তাই লেকের অন্যতম সৌন্দর্য, এবং কাপ্তাই লেকের সূর্যাস্তটাও তার সৌন্দর্য আরও বেশি বাড়ায় দেয়।